আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের বিষয়বস্তু হচ্ছে সমাপনী রেজাল্ট নিয়ে। আপনারা জানেন গত 30 তারিখে ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত রেজাল্ট বের হয়েছে। তো এ নিয়ে অনেকে সন্তুষ্ট, আবার অনেকে সন্তুষ্টমূলক রেজাল্ট না পাওয়ার কারণে বাচ্চাদের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন। বাট হোয়াই? এটা তো শুধু বাচ্চাদের দোষ দেখলে হবে না, পরীক্ষা সবাই 1 নম্বর হতে পারে না। পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক সবার ব্রেইনও এক সমান হয় না। কেউ ব্রেইন ভালো সেজন্য সে 1 নম্বর হয়, এরকম সিরিয়াল অনুযায়ী 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর হয়। খেলায়ও সবাই এক প্রথম স্থান অধিকার করতে পারে না, কেউ প্রথম স্থান অধিকার করে, কেউ দ্বিতীয় স্থান অধিকার করে, কেউ হারে কেউ জিতে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, দুনিয়ার সিস্টেম। আবার সবাই প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করতে পারে না, কেউ প্রথম স্থান অধিকার করে, কেউ দ্বিতীয় স্থান, কেউ তৃতীয় স্থান। তো এটা আপনাদেরকে, আমাদের যারা গার্জিয়ান আছি, আমাদের সবাইকে বুঝতে হবে। টিট ফর টে, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কাজ করবেন আপনি রেজাল্টটা ঠিক তেমনই পাবেন। আপনার বাচ্চা পড়ার সময় আপনি তাকে খেলতে দিলেন, তাকে একটু ফেসবুক চালাতে দিলেন, তাকে একটু ইউটিউব দেখতে দিলেন, তাকে একটু টিভি দেখতে দিলেন, তাকে একটু কার্টুন দেখতে দিলেন, আর রেজাল্টের সময় বললেন যে আপনার ছেলে কেন এ প্লাস পেল না, এটা তো হতে পারে না। আপনি যখন গুরুত্ব দেওয়ার তখনই দেননি, আর যখন রেজাল্ট বের হবে তখন কীভাবে এই ফলটা, ভালো ফলটা আশা করেন? হ্যাঁ, আপনি বলতে পারেন আপনার বাচ্চাকে বা আমার বাচ্চাকে আমি খেলতে নিষেধ করতেছি, কিন্তু না, আপনি খেলার টাইমে তাকে খেলতে দিন, পড়ার টাইমে পড়তে দিন, ঘুমানোর টাইমে ঘুমাইতে দিন, টিভি দেখার টাইমে টিভি দেখতে দিন। কিন্তু তা আপনি বুঝতে হবে যে আপনার বাচ্চা একটা শিশু, তাকে বুঝাতে হবে, তাকে এমনভাবে আপনি গড়ে তুললেন যে আপনি যে টাইমটা মেনটেন করলেন না, তার কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। আপনার প্রয়োজনে আপনার বাচ্চার জন্য প্রতিদিনের একটি রুটিন করে ফেলুন, যে এই টাইমে তুমি খেলবা, এই টাইমে তুমি ঘুমাইবা, এই টাইমে তুমি খাইবা, এই টাইমে তুমি স্কুলে যাইবা। যে প্রত্যেকটা যদি একটা নিয়মের ভিতরে চলে আসে, দেখবেন আপনার বাচ্চাটাও ভবিষ্যতে ভালো একজন মানুষ হবে, আপনার বাচ্চাটা স্কুলেও ভালো রেজাল্ট করবে। সে একটি পড়া পারছে না, আপনি তাকে বুঝান। সে একটি কাজ পারছে না, আপনি তাকে দেখিয়ে দিন, দেখবে ঠিকই সে করে নিছে। প্রয়োজনে তাকে শাসন করুন। অন্যের সাথে নেগেটিভ তুলনা, আপনি আপনার বাচ্চাকে অন্যের সাথে কখনো ভুলেও নেগেটিভ তুলনা করবেন না, যে সালমান কেন ভালো রেজাল্ট করলো, সালমান এ প্লাস পেলো, তুমি কেন পেলে না। আপনি তাকে এভাবে বোঝান যে বাবা দেখো, তোমার বন্ধু তোমার চেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, কিন্তু তোমারও ভালো রেজাল্ট করতে হবে, তোমাকেও পড়ালেখা করতে হবে, তোমাকে পড়ালেখা মনোযোগ দিতে হবে, দেখবে তোমার ঠিকই তোমার ছেলে ভালো রেজাল্ট করবে। আর আপনি যদি নেগেটিভ মাইন্ডে বোঝান, তার মন মাইন্ডটা ওইরকম নেগেটিভভাবে তৈরি হবে যে আমার বাবা, আমি এত পড়ালেখা করি কিন্তু আমার বাবা বারবার আমাকে বকাঝকা করেন, আমার মা আমাকে বারবার বকাঝকা করেন, দেখবেন যে আপনার সম্বন্ধে, আপনার সম্পর্কে একটা ভুল ধারণা আপনার ছেলে মেয়ের ভিতরে তৈরি হয়ে গেছে। তো আমরা সবসময় পজিটিভলি আমরা চিন্তা করব, পজিটিভলি আমরা আমাদের বাচ্চাদেরকে বুঝাবো। আমরা সাধারণত পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এই বোর্ড পরীক্ষার রেজাল্টগুলোতে যখন রেজাল্ট পাবলিশ হয়, পাবলিশ হওয়ার পরে আমরা আনন্দ উৎসব করে থাকি, মিষ্টি বিতরণ করে থাকি। এটা কিন্তু ঠিক বৃক্ষের চারা রোপণ করে গুড়ায় পানি না ঢেলে গাছের মাথায় পানি ঢালার মতো। বলতে পারেন কিভাবে? আমি বলবো আপনার বাচ্চা ক্লাস 1-এ কী রেজাল্ট করলো, ক্লাস 2-তে কী রেজাল্ট করলো, ক্লাস 3-তে কী রেজাল্ট করলো, ক্লাস 4-এ কী রেজাল্ট করলো, এটা আপনি দেখলেন না। আপনার বাচ্চা কেন পিএসসিতে এ প্লাস পেলো না, আপনার বাচ্চা কেন জেএসসিতে এ প্লাস পেলো না, এসএসসিতে পেলো না, এইচএসসিতে পেলো না, এটা নিয়ে আপনার খুব মাথা ব্যথা। কিন্তু আপনার তো উচিত ছিল প্রথম শ্রেণীতে যখন রেজাল্ট বের হয়েছে তখন আপনার বাচ্চাকে উৎসাহ দেওয়া যে বাবা এই ক্লাসে তোমার রেজাল্টটা একটু খারাপ হয়েছে, আগামীতে তুমি ভালো করো। এর পরবর্তী দ্বিতীয় শ্রেণীতে যখন উঠছে তখন আরও উৎসাহ দিবেন। এটা না করে আপনি 1 থেকে 4 পর্যন্ত আপনার ছেলের মেয়ের কোনো খবরই নাই, পিএসসির রেজাল্ট যখন বের হবে তখন আপনি পুরা ভরসা নিয়ে গেলেন আমার ছেলেটা, আমার মেয়েটা এ প্লাস পাবে। কিন্তু মূল কথা হচ্ছে আমরা যদি গোড়াটা মজবুত না করি, আমরা যদি প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত গুরুত্ব না দেই, আমাদের বাচ্চারা কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। সাধারণত আমরা জেএসসি, পিএসসি, এইচএসসি এগুলো রেজাল্ট বের হওয়ার পরে কি
কেউ 10 কেজি 5 কেজি, কেউ আবার 1 মণ মিষ্টি বিতরণ করে থাকে। কিন্তু আমার কথা হলো যে আপনার বাচ্চা যখন ক্লাস 1-এ পাশ করেছে, ক্লাস 2-তে পাশ করেছে, তখন আপনি কমপক্ষে 1 কেজি মিষ্টি নিয়ে আসেন। একদিকে আপনার ঘরের সবাই মিষ্টি খেলো, অন্যদিকে আপনার বাচ্চাটাও খুশি হয়ে গেল। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার বাচ্চার যখন ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বা প্রথম লেভেল প্রথম স্টেপগুলোতে আপনি আপনার বাচ্চাকে গুরুত্ব দিন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, 30 তারিখের রেজাল্টে যারা সন্তুষ্ট হয়েছেন তো আলহামদুলিল্লাহ, যারা সন্তুষ্ট হয় নাই আপনার বাচ্চাকে আপনি উৎসাহ দিন, প্রতিদিন একটা রুটিন করে ফেলুন, দেখবেন আপনার বাচ্চা ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে। আপনার শিশুকে সোনালী দিন, সোনালী দেশ, সোনালী সমাজ গঠনে আপনাকে সর্বদা সচেষ্ট হতে হবে। পরিশেষে আমি বলতে চাই, আপনার বাচ্চাকে স্নেহ করুন, আপনার বাচ্চাও আপনাকে ভালোবাসতে শিখবে। আপনার শিশুর সাথে, আপনার বাচ্চার সাথে সর্বদা ভালো ব্যবহার করুন, আপনি তার কাছ থেকে ভালো ব্যবহার পাবেন। আপনার শিশুর সামনে সর্বদা সত্য কথা বলুন, সে ভবিষ্যতে সুবিচার শিখবে। আপনার শিশুকে ধৈর্য ধরতে শিখান, সে ভবিষ্যতে সহনশীল হবে। আপনার শিশুকে উৎসাহ দিন, সে ভবিষ্যতে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আপনি আমার ভিডিওটি লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।